আবার এই যে ফুচকার মশলার সাথে একটু এই যে ফুচকা গুঁড়া করে দিতে হয়। তারপরে ডাবলি নিতে হয়, এই ডাবলি নিলাম। তারপরে এই মরচের গুঁড়া দিলাম, তারপরে লবণ দিলাম, তারপরে এই মশলা দিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম, তারপরে একটু লাড়া দিয়ে, তারপরে যদি ঘন হয়ে যায় তখন আরেকটু ডাবলি নিতে হয়। ফুচকার সাথে কি কি দিতেছেন এখন? ফুচকার সাথে দিতেছিলে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ডাবলি আর আলু। এটাকে আটাগুলো ভেঙে দিতেছি। আপনাদের কাছে কি কি ধরনের টক পাওয়া যায়? পাওয়া যায় মিক্সড টক, পাওয়া যায় তেঁতুল টক, পাওয়া যায় তারপরে মিষ্টি টক পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের অসম ফুচকা হাউসের কর্ণধার, নাম যেন কি? মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ পারভেজ, মাঝে মধ্যে ডিমের কুসুম বের করে দেন আপনারা নাকি? জি জি, মাঝে মাঝে ওই যে একটা ফুচকা দিলে মানে ডিমের কুসুমটা বের হতে লেট হয়, এই জন্য দুই প্লেটে দিয়ে তারপরে কুসুমটা দিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি বানাচ্ছেন আপনি? এখন বানাচ্ছি চটপটি। চটপটি? আপনাদের এখানে কত টাকা কত টাকার চটপটি পাওয়া যায়? এখানে চটপটি 20-30 টাকা। চটপটির সাথে লবণ দিলাম, ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপরে আস্তে আস্তে বলেন, শুকনো মরিচ দিলাম, মশলা দিলাম, 18 পদের একটা মশলা আছে ওই মশলা দিলাম, তারপরে তেঁতুল টক দিলাম। আর কেউ যদি বাসায় বানাইতে চায় সেক্ষেত্রে আপনি কি কি বলবেন, মানে কি কি রেসিপি? বাসার জন্য এখান থেকে পার্সেল দিই, যারা আবার বাসায় খাইতে চায় তাদেরকে বলে দিই কি কি লাগে। বলেন একটু ভিউয়ারদেরকে। ওটা বলে ডাবলিডারে সিদ্ধ করতে হয়, একদিন আগে ভিজায় রাখতে হয় আর কি। ভিজায় রেখে ডাবলিডারে সিদ্ধ করে তারপরের দিন মানে সিদ্ধ করবে আর কি। সিদ্ধ করার পর 4 ঘন্টা পর সিদ্ধ করার পর 4 ঘন্টা ভিজায় রাখার পর সিদ্ধ করবে। সিদ্ধ করার পর আর কি এটারে আপনার এমনি হালকা পানি দিয়া ফুটাবে, ওটা মশলা দিবে, মশলা দিয়ে তারপরে আপনার এটাকে চুলা থেকে নামায়া তারপরে প্লেটে প্লেটে দিয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপরে খাবে। বুঝছো বুঝছো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, মানে ফুচকা কি চটপটি খাচ্ছেন ভাই। আসলে চটপটির মানটা কীরকম এখানে ভাই? দোকানের নামের সাথে একদম চটপটির সাথে পুরো মিল, অসম ফুচকা হাউস এবং অসম চটপটি সেই। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি এই অত্র অঞ্চলে চটপটি খাওয়ার জন্য, এখন সব ঘুরে এসে দেখলাম যে এই জায়গার চটপটি বেস্ট। আবার ওনার সাথে আমার একটু খাতির হয়ে গেছে, উনি আবার আমার একটু ঝোলটাল বেশি দেয়, আমিও ঝোল খাই, তো এই জন্য আবার একটু ভালো লাগে। আবার মাঝে মাঝে বলি যখন আমার ফুচকাও বেশি লাগে, ভাই একটু ফুচকা ভাঙা দেন। এই যে ভাই ফুচকা।